বাংলাদেশের রোগী কমে যাওয়ায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গিয়েছিলেন, এখন আমরণ অনশন করছেন। মোহাম্মদ ইউনুসকে ফাঁদে ফেলতে গিয়ে নরেন্দ্র মোদী নিজেই ফেঁসে গিয়েছে। প্রতি বছর 16 লাখ বাংলাদেশি ভারতের চিকিৎসা করাতে যায়। বিপুল সংখ্যক এই বাংলাদেশি রোগীদের পুঁজি করে কলকাতা শহরে রমরমা মেডিকেল ব্যবসা চলে। বাংলাদেশ থেকে মেডিকেল ট্যুরিজম খাতে আয়ের দিক দিয়ে প্রতি বছরই নতুন নতুন রেকর্ড হতো ভারতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। বাংলাদেশিদের উপর প্রতিশোধ নিতে ভারতীয় সকল ভিসা কার্যক্রম আনঅফিসিয়ালি বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশিদের চাপে রাখতেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি ছিল স্বয়ং ভারতীয় বিশ্লেষকদের। তবে এরপর কলকাতায় যা ঘটছে তা দেখার পর রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। বাংলাদেশিদের না পেয়ে কলকাতার হাসপাতালগুলো ফাঁকা খেলার মাঠে পরিণত হয়েছে। ভারতীয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা ভেবেছিল হয়তো অচিরেই বাংলাদেশিরা আবারও ভারতে আসবে। তবে নরেন্দ্র মোদী সরকারের একঘেয়েমি সিদ্ধান্তের ফলে কলকাতার ডাক্তারদের ভাতের হাঁড়িতেও টান পড়েছে। কলকাতার জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন আন্দোলন করছে বলে খবর প্রচার করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন বাংলাদেশি পর্যটক না পেয়ে কলকাতার ব্যবসায়ীদের মন খারাপ করতে দেখা গিয়েছে, কিন্তু বাংলাদেশি পেশেন্ট না পেয়ে কলকাতায় যে অশান্তি শুরু হয়ে যাবে এমনটা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি। বাংলাদেশের রোগী কমে যাওয়ায় সরকারি হাসপাতাল টার্গেট হচ্ছে, যে কারণে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গিয়েছিলেন, এখন আমরণ অনশন করছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তাই সেদেশ থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে রোগী আসার সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে এক ধাক্কায়। আর তাই বেসরকারি হাসপাতালগুলি এবার টার্গেট করছে সরকারি হাসপাতালগুলিকে। সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা বিপন্ন হলে রোগীরা বাধ্য হবে বেসরকারি হাসপাতালে যেতে, আর তাতে ব্যবসা বাড়বে বেসরকারি হাসপাতালগুলির, এই দাবি করলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচির পিছনে এক শ্রেণীর স্বাস্থ্য মাফিয়া ও ডাক্তার রয়েছেন বলে অভিযোগ করেন দেবাংশু। শনিবার 19 অক্টোবর আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়, সেখানেই এই মন্তব্য করেন তিনি। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। কলকাতার প্রাইভেট নার্সিংহোমগুলোর সবচেয়ে বেশি ভক্তের সবচেয়ে বেশি কাস্টমার ছিল হচ্ছে বাংলাদেশের নাগরিকরা। তারা কলকাতা এসে কলকাতার প্রাইভেট নার্সিংহোমগুলোতে চিকিৎসা করত। এবার এই বাংলাদেশে যখন থেকে ঝামেলা শুরু হয়েছে তখন থেকে বাংলাদেশের রোগী আসা বন্ধ হয়ে গেছে। কলকাতা বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা 40% কমে গিয়েছে। এখন আমার আপনার ব্যবসা কমে গেলে আমরা তো চেষ্টা করবো ব্যবসাকে আবার বাড়ানো। বাংলাদেশ থেকে রোগী আসছেন। বাংলাদেশিদের ভারত ভ্রমণ করা নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে বাংলাদেশিরা যদি ভারতে না যায় তাহলে তাদের কি হাল হতে পারে কলকাতার বর্তমান পরিস্থিতি তা প্রমাণ করছে। বাংলাদেশি রোগী না পেয়ে কলকাতার ডাক্তাররা অনশন করছে। ভারতের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোর ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। যদি পশ্চিমবাংলার ডাক্তারদের এই অবস্থা হয় তাহলে কল্পনা করুন কতটা দুর্বিষহ অবস্থা পশ্চিমবাংলার ব্যবসায়ীদের, যারা বাংলাদেশের পর্যটকদের পুঁজি করেই ব্যবসা করে যাচ্ছিল। পশ্চিমবাংলার দাদাদের বড় বড় কথা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। বাংলাদেশিরা যদি পারমানেন্টলি ভারতে যাওয়া বন্ধ করে দেয় তাহলে কয়েক লাখ ভারতীয় পরিবার পথে বসে যাবে। ছাত্র জনতার নতুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করছি, আমরা রাজনৈতিক সংস্কারের পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতেরও সংস্কার চাই। আমাদের বাংলাদেশের একজন নাগরিককেও যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।